আমার আজকে এই পদযাত্রা আমার শেষ পদযাত্রা, কারণ আমি ব্যক্তিগতভাবে একটু লজ্জিত, এম্বারাসড, কারণ আমার পথে নামতে হচ্ছে। লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের সঠিক ইতিহাস আজ অবধি আমরা জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারিনি। তো আমার এই পদযাত্রা, বিগত দিনের পদযাত্রা এবং আজকের পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে, আমি চাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জহুরুল তাজউদ্দিনের মতো দেশপ্রেমিক দুই ব্যক্তিত্ব সন্তান হিসাবে, আমি আমার দেশকে ভালোবাসি বিধায় বিবেক আমাকে করেছে যে এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যৎ দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত বাংলাদেশ পেতে পারি ভবিষ্যতে। একটি সমাজ যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকারে বসবাস করবে। আজকে আমি বলতে চাই যে আমার আজকে এই পদযাত্রা আমার শেষ পদযাত্রা, কারণ আমি ব্যক্তিগতভাবে একটু লজ্জিত, এম্বারাসড, কারণ আমার পথে নামতে হচ্ছে এবং এই দাবিগুলো করতে হচ্ছে।